বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি বাচ্চাদের জন্য একটা খুবই সুন্দর ব্যান্ড তৈরি করে নিয়েছি। তো এই ব্যান্ডটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব। বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমি একটু আলি আলি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বেশি একটু বড় হয়ে গেছিল। তো এখানে আমি হাইট নিয়ে নিয়েছি 13 ইঞ্চি পরিমাণ এবং লেন্থে নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো এইভাবে করে পার্ট দুই পার্টকে আমি হচ্ছে এক পার্টে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে? তো এভাবে করে সেলাই করে নিলাম দুইটা পার্টকে, এবং ওই একইভাবে অপোজিট যে দুইটা পার্ট এখানে আমি সেলাই করে নিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি আমি চারটা পার্ট বের করে নিয়েছি। চারটা পার্টের হাইট হচ্ছে 13 ইঞ্চি পরিমাণ এবং লেন্থ হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে সুন্দর করে আমি এক্সেস পোর্শনগুলো কেটে নেব। তো এক্সেস পোর্শনগুলো কেটে নেওয়ার পরে এখন আমি এই দুই পার্টকে আবারও একইভাবে অ্যাডজাস্ট করে দিব। এখানে সুন্দর করে ডাবল সেলাই করে দিচ্ছি, এবং একইভাবে আমি হচ্ছে এখানে এক্সেস পোর্শনগুলো এভাবে করে কেটে নিব। তো এখানে সুতাটা কেটে নিলাম এবং এক্সেস পোর্শনটা কেটে নিলাম। এখন যেটা করব, এখানে আমাদেরকে এভাবে করে ফোল্ড করে দিতে হবে। তো তার আগে এখানে আমাদের মুখের দিকের অংশটাকে এভাবে করে ফোল্ড করে সেলাই করে দিলে, তাহলে এখানে যে এক্সেস যে সুতাগুলো, সেই সুতাগুলো কিন্তু বের হয়ে আসবে না। তো এখানে আমি একটা মুখ এভাবে করে সেলাই করে দিয়েছি, এবং একইভাবে আমি আরেকটা মুখও একইভাবে সেলাই করে দিচ্ছি। তো এখানে সুতাগুলো কেটে নিচ্ছি, এবং সুতাগুলো কেটে নেওয়ার পরে এখন আমি উল্টা সাইড করে সেলাই করে নিব। তো এখানে অ্যাকচুয়ালি আপনারা কতটুকু পরিমাণ সেলাই করবেন সেটা হচ্ছে, এখানে আমি একটু হালকা চাপা করে সেলাই করব, যার কারণে এখানে আমি একটু রিজার্ভ করে নিয়েছি, এবং রিজার্ভ করে নিয়ে এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো এখানে আপনারা ঠিক একইভাবে সুন্দর করে সেলাই করে দিবেন। তো অনেকেই অ্যাকচুয়ালি বো ব্যান্ড তৈরি করা তো অনেক সহজ একটা ব্যাপার, কিন্তু অনেকেই থাকে যে এই ব্যান্ডগুলো তৈরি করতে পারে না। তো এখানে আমি ডিটেলিংয়ে দেখিয়ে দিয়েছি। বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আপনারা যখন সেলাইটা শেষ করবেন, আপনারা ব্যাক স্টিচ দিয়ে, মানে হচ্ছে একটা রিভার্স স্টিচ, সেই স্টিচটা দিয়ে নেবেন। তো এখানে রাবার নিয়ে নিয়েছি 5.6 ইঞ্চি পরিমাণ, আপনারা চাইলে 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমাদেরকে এই ব্যান্ডটাকে সোজা করে নিতে হবে। তো মূল যে ব্যান্ডটা আমার, এইভাবে করে আমি হচ্ছে সেফটি পিনের সাহায্যে ভিতরের দিকে ঢুকিয়ে দিব। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও কিন্তু এভাবে করে সোজা করে নিতে পারেন। তো এখানে আমি সেফটি পিন ইউজ করেছি, এভাবে করে সেফটি পিনটাকে বের করে নিয়েছি, এবং আমি হচ্ছে উল্টা সাইডটা ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি, যার কারণে এখানে সোজা সাইডটা আমার সুন্দর করে বের হয়ে আসছে। তো আমি যেভাবে বের করে নিয়েছি, আপনারা ঠিক একইভাবে বের করে নেবেন। তো এখানে আমি আসলে ব্যান্ডটা তৈরি করার জন্য একটু বেশি কাপড় ইউজ করেছি, কারণ হচ্ছে ব্যান্ডটা একটু কুচি কুচি হয়ে থাকবে, যার কারণে এখানে আমি একটু বেশি কাপড় ইউজ করে নিয়েছি। তো আপনারা চাইলে 3 পার্ট দিয়ে এই ব্যান্ডটা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি সুন্দর করে বের করে নিলাম, আলহামদুলিল্লাহ। এখন আমি রাবারটাকে সেফটি পিনের ভিতরে ঢুকিয়ে দিব, এবং এখানে সুন্দর করে আমি ব্যান্ডের ভিতরে সেফটি পিনটাকে ঢুকিয়ে দিয়ে আমি রাবারটাকে ঢুকিয়ে নিব ব্যান্ডের ভিতরে। আপনারাও ঠিক একইভাবে ইউজ, এখানে সুন্দর করে ব্যান্ডটা তৈরি করার জন্য এখানে স্টেপ বাই স্টেপ ফলো করুন আমি কিভাবে এই ব্যান্ডটা তৈরি করে নিচ্ছি। তো এখানে সুন্দর করে আমি রাবারটাকে ঢুকিয়ে দিলাম, এখন আমি রাবারটা সেলাই করে নেব। তো এখানে সেলাই করার সময় আপনারা কিন্তু খেয়াল করবেন, আপনারা কখনো একটা সেলাই বা দুইটা সেলাই দিয়ে দিবেন না, বেশ কয়েকটা সেলাই দিয়ে দিবেন, কারণ যখন আপনারা ব্যান্ডটা ইউজ করবেন তখন দেখবেন যে ব্যান্ডটা ছিঁড়ে যেতে পারে। তো এখানে সুন্দর করে হাতের সাহায্যে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যান্ডটাকে অ্যাডজাস্ট করে দিলাম, আলহামদুলিল্লাহ। এখন যে এই যে খোলা পোর্শনটা আছে, এই খোলা পোর্শনটা আমি সুই সুতার সাহায্যে সেলাই করে দেবো। তো এখানে একটু আলি আলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হেয়ার ব্যান্ড তৈরি করার, মানে লং টেলের সাহায্যে হেয়ার ব্যান্ড তৈরি করার অনেক ভিডিও আমার পেজ চ্যানেলে এবং পেজে আপলোড করা আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমি সুন্দর করে আমি যেভাবে সেলাই করছি, আপনারা ঠিক একইভাবে এভাবে করে সেলাই করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এক সাইডে আমি প্রথমে সেলাই করছি, আবার অপোজিট সাইডে সেলাই করছি। এভাবে করে সেলাই যখন করবেন, তখন আপনাদের সেলাইটা কিন্তু, সুতাটা যখন টানবেন তখন সুন্দর করে আপনাদের সেলাইটা হয়ে যাবে, এবং সেলাইটা বাইরের দিকে দেখা যাবে না। সো এখানে আমি আস্তে আস্তে করে সেলাই করে দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে সুন্দর করে সেলাই করে দিবেন। তো এখানে আমি আসলে, আপনারা যারা একদম নতুন সেলাই কাজে, তাদের জন্য স্পেশালি আমি হচ্ছে অলওয়েজ ভিডিও করার চেষ্টা করি, তারা যেন সবাই বুঝতে পারেন আপনারা। সো এখানে আমি টেনে নিচ্ছি, এবং টেনে নিয়ে এখানে যে একটু সামান্য বাদ আছে, যার কারণে এখানে আমি সুতাগুলো এভাবে করে
সুতা দিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো এখানে সুন্দর করে সেলাই করার পরে এখানে আমি লক করে দিলাম। তো আলহামদুলিল্লাহ আমার এখানে সেলাইটা করা কমপ্লিট। এখানে আমি যেভাবে সেলাই করে নিয়েছি আপনারাও ঠিক একইভাবে সুন্দর করে সেলাই করে নেবেন। এখানে আমি সুতাটা কেটে নিচ্ছি। তো মোটামুটি আমার যে মূল যে ব্যান্ডটা, আপনারা কিন্তু এই ব্যান্ডটাও চাইলে মাথায় ইউজ করতে পারবেন, দেখেন ভালো লাগবে দেখতে, অনেক সুন্দর হয়েছে এবং কুচি কুচি হয়েছে, যেটা যে ব্যান্ডটাকে আরো বেশি লুক্রেটিভ করেছে। যাই হোক, আমি এখানে এখন টেইলটা তৈরি করার জন্য, মানে এখানে ব্যান্ডের জন্য যে লেসটা নিব, তো এই লেসটা তৈরি করার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি 15.5 ইঞ্চি বাই 15.5 ইঞ্চি। এখানে অ্যাকচুয়ালি আমি স্কোয়ার করে কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আপনারা যখন টেইলটা তৈরি করবেন তখন কিন্তু আপনাদের স্কোয়ার করে কাপড় নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ব্যান্ডটা অনেক বেশি সুন্দর হবে, মানে চারিদিকে সমান থাকবে। তো এখানে আমি প্রথমে 2 ফোল্ড করে দিব। 2 ফোল্ড করে দিয়ে এখানে আমি প্রথমে সেলাই করে নিব। তো আপনারা যারা নতুন তাদের কিন্তু 2 ফোল্ড করে সেলাই করতে একটু অসুবিধা হতে পারে প্রথম দিকে, কারণ আমি এখানে জর্জেট কাপড় সেলাই করে নিচ্ছি। তো এখানে আপনারা চাইলে এখানে একটা সেলাই করে প্রথমে নিবেন, তারপরে দেন হচ্ছে আরেকটা যে মূল যে সেলাইটা সেটা কিন্তু করে দিবেন। তো ঠিক একইভাবে এখানেও আমি 2 ফোল্ড করে নিয়েছি এবং 2 ফোল্ড করে নিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে নিব। তো এখানে আমি ধার ঘেঁষে ঘেঁষে সেলাই করব, কারণ এখানে এক্সেস সেলাই করলে জিনিসটা একটু খারাপ দেখাতে পারে, একটু অড লাগতে পারে, যার কারণে এখানে আমি একটু হালকা করে সেলাই করে দিচ্ছি এবং ধার ঘেঁষে ঘেঁষে সেলাই করে দিচ্ছি। তো এখানে আপনারা যারা নতুন, বলবো যে একদমই সেলাই কাজে নতুন, আপনাদের যখন এই সেলাইটা করবেন এখানে ডাবল সেলাই করে দিতে একটু অসুবিধা হতে পারে, যার কারণে আমি আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে একটা সেলাই করে নিয়েছি, এখানে ধার ঘেঁষে একটা সেলাই করে দিয়েছি, আপনারা খেয়াল করবেন। ঠিক একইভাবে এই সাইডটাও, মানে যে লাস্ট যে পোর্শনটা আছে সেই লাস্ট পোর্শনও আমি একইভাবে একদম ধার ঘেঁষে সেলাই করে দিচ্ছি। আমি বলবো যে এই ব্যান্ডগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার। আপনারা যারা নতুন, যারা একদমই সেলাই কাজে নতুন, তারা আপনারা খেয়াল করেন আমি স্টেপ বাই স্টেপ এখানে দেখিয়ে দিয়েছি। তো এভাবে করে একটা সেলাই করার পরে এখানে আপনাদেরকে আবার একটা সেলাই করে দিতে হবে। এই সেলাইটা যখন করবেন তখন আপনার খেয়াল করে সেলাই করতে হবে, খুবই অল্প পরিমাণ কাপড় নেবেন এবং অল্প পরিমাণ কাপড় নিয়ে এখানে আপনাদের ধার ঘেঁষে সেলাইটা করে দিতে হবে। তো এখানে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আসলে বলবো যে খুবই সহজ এই ব্যান্ডগুলো তৈরি করা, এবং এই ব্যান্ডটা তৈরি করবেন যার জন্য বা আপনারা আপনাদের নিজের বাচ্চার জন্য যখন তৈরি করবেন তখন দেখবেন যে জিনিসটা অনেক বেশি ভালো লাগছে দেখতে। বাচ্চাদের মাথায় দিলে যে কিনা যে ব্যান্ডগুলো আছে সেই ব্যান্ডগুলো দেখবেন যে একদমই পরার পরে খুলে যায় বা ছিঁড়ে যায়। তো আপনারা আপনাদের বাচ্চার জন্য কিন্তু এভাবে করে আমি যেভাবে তৈরি করছি ঠিক একইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। জিনিসটা অনেক বেশি পাকাপোক্ত হবে, অনেক বেশি সুন্দর হবে এবং আপনাদের মনের মাধুরী মিশিয়ে ব্যান্ডটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমার চারো সাইডে সেলাই করা কমপ্লিট। ব্যাক স্টিচ দিয়ে আমি সেলাইটা শেষ করে নিলাম আলহামদুলিল্লাহ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে মিডিল আমাদেরকে এখানে কাউন্ট করে নিতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি আমি সুতা ইউজ করব না, এখানে আমি মেশিনের সাহায্যে এভাবে করে সেলাই করে দিব। তো এখানে আমি মিডিলে একটা মার্ক করে দিচ্ছি। তো এখানে মিডিলে মার্ক করার পরে এখন আমি এই যে সেলাই যে এই যে এই পার্টটা, এখানে আমি সেলাইয়ের যে বড় বড় করে সেলাইটা করে নিব, যার কারণে এখানে আমি 5 নম্বরে দিয়ে দিয়েছি। তো এখানে আমি বড় বড় করে সেলাই করে নিলাম। এখন যেটা করব, এখানে সেলাইটা কেটে নিলাম, এখানে 2টা সুতা আছে, একটা সুতা টেনে টেনে আমি হচ্ছে এখানে টেলের যে ফ্রিল বা কুচির যে অংশটা সেই কুচির অংশটা আমি এভাবে করে করে নিব। তো আপনারা চাইলে এভাবে করে করে নিতে পারেন। এইভাবে করে যখন আপনারা কুচিটা করবেন তখন কুচিগুলো অনেক বেশি চিকন চিকন হবে এবং অনেক সুন্দর হবে। তো এখানে আমি সুন্দর করে সুতাটাকে টেনে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে আমাদের কুচিটা হয়ে যাচ্ছে। তো আপনারা ঠিক একইভাবে সুন্দর করে তৈরি করে নেবেন। তো এখানে যখন টেলটা তৈরি করবেন তখন দেখবেন যে আপনারা এই হেয়ার ব্যান্ডের সাথে টেল দিলে, বাচ্চাদের মাথায় দিলে বা আপনারা যারা বড়রা সুন্দর করে দিলে দেখবেন যে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে সুন্দর করে আমি হচ্ছে যে সুতাটা আছে সেই সুতাটা দিয়েই আমি হচ্ছে পেঁচিয়ে নিচ্ছি এবং এখানে সুন্দর করে আমি এখানে লক করে দিচ্ছি।
তো এখানে সুন্দর করে আমার টেইলটা তৈরি করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে টেইলটা। এবং এখানে যে রেড কালারের এখানে আমি কাপড়টা ইউজ করেছি, এটা হচ্ছে একটা জর্জেট কাপড়, এবং এটার জন্য আরো বেশি জিনিসটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। তো এখানে আমি ছোট্ট করে এক টুকরা কাপড় নিব, তো এক টুকরা কাপড়কে এভাবে করে আমি হচ্ছে সেলাই করে দিব। তো সেলাই করে দেওয়ার পরে আপনারা যে যেমন করে ডোরি ফিতা বের করেন, ঠিক একইভাবে আপনাদেরকে এটা উল্টে দিতে হবে। তো এখানে আমি খুবই চিকন করে কাপড়টা নিয়ে নিয়েছি, মানে সেলাই করে নিয়েছি, কারণ এখানে আমি খুব অল্প পরিমাণ ডোরি ফিতার যে লেন্থটা সেটা আমি খুব অল্প পরিমাণ রাখবো। এভাবে করে আমি হচ্ছে সুতাটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে দেখেন কত সহজভাবে আমার এই ফিতাটা বের হয়ে আসছে এবং তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে আমি এক্সেস সুতাটা কেটে নিলাম। এখন আমি এভাবে করে টেলটা নিয়ে নিয়েছি, এবং মূল যে হেয়ার ব্যান্ডটা সেটা হচ্ছে আপনারা খেয়াল করবেন এইখানে আপনাদেরকে নিতে হবে, মানে এখানে যে যে সেলাইয়ের যে অংশটা ছিল সেই সেলাইয়ের অংশটা ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন। তো এখানে আমি সুন্দর করে এভাবে করে ধরে নিলাম, এবং এখানে যে ফিতাটা যে আমি ডোরি ফিতাটা তৈরি করে নিয়েছিলাম, এই ডোরি ফিতাটা এখানে আমি সুন্দর করে এখানে এভাবে করে বসিয়ে দিয়ে আমি এখন সেলাই করে নিব। তো আমি যেভাবে সেলাই করছি আপনারাও ঠিক একইভাবে সুন্দর করে সেলাই করে দিবেন। তো এখানে সুন্দর করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে, এবং খেয়াল করতে হবে ব্যান্ড যেন সেলাই না হয়ে যায়, শুধুমাত্র আপনাদের ডোরি ফিতাটা যেন সেলাই হয়। এখানে আমি এক্সেস পোর্শনটা কেটে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আপনাদের দেখেন এখানে উল্টা সাইডটা কিন্তু ফ্রন্টের দিকে পড়লো, তো এখানে আমাদেরকে সোজা সাইড করে নিতে হবে, মানে হচ্ছে এখানে ভিতরের দিকে এভাবে করে ঢুকিয়ে দিতে হবে উল্টা সাইডটা। তো ঢুকিয়ে দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে সুই সুতার সাহায্যে লক করে দিচ্ছি। তো এখানে যখন আপনারা সুই সুতার সাহায্যে এভাবে করে সেলাই করে দিবেন, তখন আপনারা যখন ব্যান্ডটা ইউজ করবেন তখন এটা কিন্তু নড়ে যাবে না, মানে এক জায়গাতেই অ্যাডজাস্ট হয়ে থাকবে এবং ব্যান্ডটা একদম সুন্দর হয়ে থাকবে। তো এখানে আমি খুব ভালো করে সুই সুতা দিয়ে এখানে আমি সেলাই করে দিলাম আলহামদুলিল্লাহ। এখন আমি সুতাটাকে কেটে নিয়েছি, তো আমার কিন্তু ব্যান্ডটা তৈরি করা কমপ্লিট, দেখেন ভালো লাগছে, কিন্তু এখন কেমন যেন একটু খালি খালি লাগছে। তো এখন এখানে আমি পাল বসিয়ে দিব, তো এখানে আমি সুন্দর করে এভাবে করে পাল বসিয়ে দিব। তো এখানে টেইলের যে জায়গাটা সেই জায়গাটাতে আমি কিছু কিছু ফাঁকা অংশ করে পালটা বসাবো। তো এখানে আমি সুন্দর করে একটা সাইডে এভাবে করে পালটা বসিয়ে দিয়েছি, এবং ঠিক অপোজিট যে পার্টটা সেই পার্টে মানে টেলে যে মূল যে নিচের অংশটাতে ঠিক একইভাবে আমি এখানে পাল বসিয়ে দিব। তো এখানে আমি অ্যাকচুয়ালি এই যে দুই সাইডের যে টেলটা, ঠিক আছে, দুই সাইডের টেলে আমি একইভাবে সমানভাবে সুন্দর করে পাল বসিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি মেজার করে নিয়েছি, এবং মেজার করে নিয়ে আমি সবগুলো পাল এখানে লাগিয়ে নিচ্ছি। তো এখানে একের পর এক আমি পাল লাগাবো একটু ফাঁকা ফাঁকা করে, যেন জিনিসটা দেখতে সুন্দর হয়। সো এখানে আমি সুন্দর করে পাল বসিয়ে দিয়েছি, এবং দেখতে পাচ্ছেন মূল যে হেয়ার ব্যান্ডটা, এই মূল হেয়ার ব্যান্ডটাতে আমি বেশ কয়েকটা মানে বেশ অনেকগুলো পাল বসিয়ে দিয়েছি, যার কারণে ব্যান্ডটা দেখতে অনেক বেশি লুক্রেটিভ হয়েছে এবং ব্যান্ডটার মানে সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গেছে। তো আপনারা চাইলে আপনাদের বাসায় থাকা এই যে পাল বা পুঁথি বলেন, এই পুঁথিগুলো ইউজ করতে পারেন আপনারা এই ব্যান্ডগুলোকে বা আপনাদের জামাগুলোকে সুন্দর করার জন্য। দেখতে পাচ্ছেন আমি এখানে এই সাধারণ একটা ব্যান্ডে সুন্দর করে পাল বসিয়ে দিয়েছি, যার কারণে এই ব্যান্ডটা অনেক বেশি লুক্রেটিভ হয়ে গেছে। তো অলরেডি আমার সুন্দর করে আমি দেখিয়ে দিয়েছি, স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ এখানে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি এবং এখানে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কিভাবে আপনারা সুন্দর করে সেলাইটা কমপ্লিট করবেন। তো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।